পেরা চার বছর পর। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুটা মোটেও ভালো কাটেনি টাইগারদের। সফরে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র 103 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। টাইগার ব্যাটারদের মধ্যে ছয়জনই ফিরেছেন শূন্য রানে। এ নিয়ে তৃতীয়বারের মতো এক ইনিংসে ছয়জন বাংলাদেশি ব্যাটার ডাকের শিকার হয়েছেন। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন করে তো দূরের কথা, এদিনে টাইগার ব্যাটারদের উপর যেন পুরনো ভূত আবারও চেপে বসেছে। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে পুরনো মঞ্চ আবারও যেন আমরা ফিরে পেয়েছি ক্যারিবিয়ান দ্বীপে। শ্রীলঙ্কার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের ছয়জন ব্যাটার ডাকের শিকার হয়েছেন। তারা হলো ওপেনার মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, নুরুল হাসান সোয়ান, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। এক ইনিংসে ছয়জন বাংলাদেশি ব্যাটারে শূন্য রানে অল আউট হওয়ার যেন প্রথম নয়, তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এমন অভিজ্ঞতাও নতুন নয়। 2002 সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এদিকে টেস্ট ইতিহাসে এক ইনিংসে ছয়জন ব্যাটারের বেশি ডাকের রেকর্ড নেই। তৃতীয়বার বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ড একবার করে এক ইনিংসে ছয়জন ব্যাটারের ডাক দেখেছে। এক ইনিংসে ছয়জন ব্যাটারদের ডাক, এক নম্বরে পাকিস্তান 1980 সালে, দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা 1996 সালে, তিন নম্বর বাংলাদেশ 2002 সালে, চার নম্বর ভারত 2014 সালে, পাঁচ নম্বর নিউজিল্যান্ড 2018 সালে, ছয় নম্বর বাংলাদেশ 2022 সালে, সাত নম্বর বাংলাদেশ 2022 সালে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।